আপনারা সবাই জানেন যে এই গানটা আসছে গানচিলের ব্যানারে আমরা সুয়াদের ফার্স্ট কোলাবোরেশনে অংশ ভাই ডাইরেকশন শর্ডিনা কাস্টিং উইথ মি অ্যাজ ইউ অল নো বাই নাও আমরা আজকে যে আড্ডাটা দিচ্ছি সিন্স লাইফ থেকে আমরা যেভাবে এরকম দেখা না শুনছি আমরা যেহেতু লাইভে আমার পেজ থেকে ফুয়াদকে আড্ডা পাচ্ছি না ফুয়াদ এই যে আমি আসিফ ভাইয়ের ফোন থেকে লাইভে আসে সো ইটস ভেরি কাইন্ড অফ কমপ্লিকেটেড সো আমরা সবাই মিলে এটাকে যতটুকু সম্ভব একটু সুন্দর করার চেষ্টা করতেছি এনিওয়ে ব্যাক টু ওয়ার উই ওয়ার এখানে ফুয়াদ এবার কি আটকে গেছে আচ্ছা অন বলে আচ্ছা আমরা এখানে বেসিক্যালি সবাই মিলে আজকের আড্ডাটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা আড্ডা এখানে আমরা কীভাবে চলানো শুরু করলাম কীভাবে আমাদের এই আইডিয়াগুলি আসলো স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে কাজটাতে ইনভলভ হলাম এগুলো নিয়ে জাস্ট আজকে একটা আড্ডা মারছি দ্যাটস অ্যাবাউট ইট ভাই চা শেষ আমরা একটা খুবই ইনফর্মাল আড্ডায় আছি আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আমরা ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট চলনা আজকে এখানে আমাদের ফজরের আজান পর্যন্ত আমরা আড্ডা দিব আসিফ ভাই এটা কি প্ল্যান ছিল নাকি আসিফ ভাই আপনি কি ধরে আছেন আমরা ধরে আছি হচ্ছে আমার পেজে আগে জিনিসটা শর্ট আউট করি দেন উই স্টার্ট দেন লেটস রিড সাম কমেন্টস দিস ইজ লুকিং গুড ইয়া আমি দিচ্ছি হাবিব ভাই আমার পেজ হাবিব ভাই আমি দিচ্ছি পেজ আমি দিচ্ছি আমার পেজ আমরা আছি কিন্তু মজার আড্ডা দেওয়ার চেষ্টা করছি এখন যেটা শুরু করেছিলাম ফার্স্টে আসিফ ভাই আমাকে প্রথম একদিন নক করলো যে ফুয়াদ জয়েন করতে পারতেছিল মানে আমরা অনেক চেষ্টা করছি টু ব্রিং ফুয়াদ সামহাও আমাদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল সো দ্যাটস ওয়াই আই এম শিওর ফুয়াদ ইজ ওয়াচিং অ্যান্ড ইউ আর রাইট হিয়ার উইথ আস প্রথম আসিফ ভাই আমাকে বলে যে ও আসিফ ভাই সাথে আমার প্রথম গাছ আমার একসাথে ফোয়াদ ব্যাক নো আমি ওকে মেসেজ পাঠাচ্ছি আচ্ছা প্রথম আসিফ ভাই আমাকে বললো যে একটা ছুটির আমেজের গান হবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটু মানুষকে জানানো দরকার যে চরণাটা হচ্ছে মূলত এটার আইডিয়াটা ক্রিয়েট হয় কিন্তু একটা ছুটির আমেজের গান যেটা আসিফ ভাইয়ের আইডিয়া তখন আমি আসিফ ভাইকে বললাম যে আসিফ ভাই ডাইরেক্ট ছুটির গান তো আসলে আমাকে দিয়ে কতটুকুভাবে আমি জানি না বিকজ আমি মূলত রোম্যান্টিক গান করি তো আপনি যদি ছুটির আমাজের সাথে একটু
রোম্যান্টিক কিছু ব্যাপার ঢোকাতে পারেন, দেন জিনিসটা সুন্দর হবে। তখন আমাদের একটা প্ল্যান হলো যে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এখানে ছুটির ব্যাপারটাও আছে, মানে হলিডে ব্যাপারটাও আছে, হলিডে মুডে আমরা যে ট্রাভেল করি বিভিন্ন জিনিস, অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে ইট আনফোল্ডস ইনটু আ লাভ স্টোরি, রাইট? করেক্ট। অ্যান্ড ফাদার সাথে কোলাবোরেশন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে আমার প্রথম কোলাবোরেশন ওয়াজ উইথ ফাদ, নট বিকজ ইজ এ ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান, বাট ফার্স্টলি বিকজ ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আমরা সেই একসাথে অলমোস্ট উই স্টার্টেড মিউজিক টুগেদার ওয়ে ব্যাক ইন দ্য ডেজ। আমার কৃষ্ণ অ্যালবামটা যখন রিলিজ হয়, তারপর পরে ফোয়াদের একটা অ্যালবাম রিলিজ হয়, অ্যান্ড ভ্যারিয়েশন 25 অ্যালবামটা ইউ ওয়াজ দি অ্যালবাম দ্যাট লাইক রিয়েলি হিট এভরি ওয়ান হার্ড আফটার কৃষ্ণ, সেটা আমার ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ফোয়াদ ইফ আই এম নট রং। সো আই থট উই শুড সেলিব্রেট আওয়ার ফ্রেন্ডশিপ, ইট ওয়াজ অ্যাবাউট টাইম। অ্যান্ড তখনই আমি ফোয়াদকে বলেছি, ফোয়াদ যদি আমরা কোলাবোরেশনটা এইভাবে করলে কেমন হয় যে আমি শুট করে তোমাকে আমি গানটা পাঠিয়ে দেবো, আমি শুট করে গেয়ে পাঠিয়ে দেবো, তুমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে পাঠাবো। এরপর যেটা হলো খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি একটা সুর করলাম, ওই সুরের উপরে আসিফ ভাই আসলো, আর একটা খুব সুন্দর লিরিক লিখলো যে টাইটেল হচ্ছে চলো না। অ্যান্ড দেন ওই সময় কি বোর্ড হয়ে যাচ্ছে না, আমি প্রথম ফোয়াদকে আমি যে ভার্সনটা সুর করে গেয়ে পাঠাই, ফোয়াদ উইদিন ওয়ান অর টু ডেজ আই থিঙ্ক ও এটার একটা মিউজিক আমাকে করে পাঠায়, যে মিউজিকটা ছিল নেক্সট ডে, ওনলি নেক্সট ডে, ইট ওয়াজ ওনলি দ্য ইন্ট্রো মিউজিক, জাস্ট ইন্ট্রোডাকশন মিউজিকটা। অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্যাট মিউজিক আই ফেল ইন লাভ উইথ ইট ইনস্ট্যান্টলি, অ্যান্ড আমি ফোয়াদকে তার কল করে বললাম যে ফোয়াদ তোমার যে মিউজিকটা আমি শুনলাম, আমি আমার পুরো গানের সুরটা চেঞ্জ করে ফেলবো, বিকজ তোমার মিউজিকটার থেকে আমার মাথায় কমপ্লিটলি নতুন একটা আইডিয়া আসে রিগার্ডিং দ্য টিউন। সো দ্যাটস ওয়াই আই ফিল দ্যাট দিস ওয়াজ আ রিয়েল কোলাবোরেশন, যে একজন সুর করে পাঠালো সেটার উপরে আবার একজন মিউজিক করে পাঠালো, ওই মিউজিক শুনে আমার সুরটা বদলে না, না শুধু সুর চেঞ্জ হয় না, একদম সুর চেঞ্জের সাথে সাথে পুরো দুটো লাইন আপ এক্সট্রা অ্যাড হয়েছে। ও রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং ওটাও রাতের প্রায় আড়াইটার দিকে। অ্যান্ড দেন তবে আসিফ ভাই খুব ফাস্ট লিরিকটা লেখে, এবং এরপরে তো আমরা অংশ, এরপরে নেক্সট আমি ফেজ বাই ফেজ আসতেছি, এরপরে আমরা গেলাম অংশু ভাইয়ের কাছে। না প্রথমে হচ্ছে অংশুর স্কেজুল নাই, না এটাই তো আমি আসতেছি, আচ্ছা আচ্ছা, যে আমরা যখন অংশু ভাইয়ের কাছে যাই, অংশু ভাই তো তখন বেসিক্যালি মানে এখানে সেখানে কী করছি, নেপালে ভুটানে সব জায়গায় অংশগ্রহণ, ইন আদার ওয়ার্ডস নো স্কেচ। তো স্বাভাবিকভাবে আমরা একটু মানে একটু আশাবাদ হলাম যে আর আপনার তো চাচ্ছিলাম অংশগ্রহণ কাজটা করবো, এই হবে এই স্ক্রিপ্টটা কিন্তু আসতে সন্ধ্যা দিয়ে দিই। আমাদের স্কেজুল মিলছিল না, বাট থ্যাঙ্কফুলি অংশু ভাই ম্যানেজ টু ডু ইট ইন টাইম, আমাদের হি হ্যাজ পুশড one shooting twice to really accommodate us, which is very very ebong ekhane arekta bishoy ulokh korte hobe, seta hocche je amader ekta pressure chilo je amra eta new year er amaze ta thakte thakte korbo, so that's why there was an added pressure je amon jodi hoto je na amra eta aro pore korbo, that was different. And then Asif bhai plan was to shoot it outside the country, Jagran or Sri Lanka. আমাদের অনেকগুলো অপশন ছিল, আমরা আসলে ইনফ্যাক্ট উই হ্যাভ বিন লুকিং ফর থ্রি অপশনস,
আমরা ইউরোপও দেখেছি, বাট ইউরোপ এট দ্যাট টাইম যেহেতু অনেক স্নো পড়ছে, ওয়েদার কন্ডিশন না, ফার্স্ট অফ অল উই অ্যাকচুয়ালি প্ল্যান ফর মালয়েশিয়া, বাংলাদেশে গেলাম। আমরা বললাম যে লাস্ট উইক যে ভিডিওটা যেহেতু কক্সবাজারে ছিল, উই হ্যাভ অলমোস্ট কভার্ড এভরিথিং ইন বাংলাদেশ। মাঝখানে আসিফ ভাই আবার সুন্দরবনের সুন্দরবনের আইডিয়াও ভাইয়া দিল, কিন্তু আমি বললাম যে সুন্দরবনে একটা গান আমরা গান ছিল অলরেডি করে ফেলছি, সো আই ওয়াজ রিয়েলি নট ফিলিং টু ডু ইট অন দ্যাট প্লেস। তারপরে আসলে আমাদের বাইরে আসার প্ল্যানটা আসলো, সো প্রাইমারিলি প্ল্যান ফর মালয়েশিয়া, দেন আমরা দেখলাম যে নেপাল, নেপাল প্রাইমারিলি নেপাল, দেন মালয়েশিয়া। তারপর আমরা সবার শেষে দেখলাম যে আসলে শ্রীলঙ্কার রিসোর্সের জায়গা থেকে এবং শুটিং ইউনিটের অ্যাভেলেবিলিটি জায়গা থেকে ওখানে আমরা ভালো, প্লাস ভিসা অ্যাভেলেবিলিটি, শ্রীলঙ্কাতে যেহেতু আমরা সবাই জানি মিউজিক ভিডিওটা আসলে পুরো এন্টায়ার টিম কাজ করেছে, যে শ্রীলঙ্কার টিম কাজ করেছে, এখান থেকে আমরা অত চার্জিং দিয়েছিলাম, উইচ ইজ হাবিব ভাই, আমি, আমার ইপি অন্তু আর শালিলা, আর পুরো ফুল টিম শ্রীলঙ্কা থেকে ছিল। তো আমরা দেখলাম যে শ্রীলঙ্কায় আমরা ফুল সাপোর্টটা পাবো দেখে উই অ্যাকচুয়ালি সেটেল ফর শ্রীলঙ্কা এট দ্য ভেরি এন্ড, এন্ড উই গট আ ভেরি গুড ফুটেজ অ্যান্ড ভেরি I would say yeah, I'm very happy with it, and Habib bhai was really happy, and he was actually jumping around to see the footages and everything. But it was actually happened. Ekhane amar ekta kotha bolte hobe je we have been in constant touch. Ebong entire shooting procedure e duta din ora shoot koreche, ebong ei duta din ashole ora prochondo bhabe kaj koreche. Moddhokhane shudhumatro 2 ghontar ekta interruptions chilo, that was because of rain. Tarpore we got it done. তিন ঘন্টার একটা ইন্টারাকশন ছিল, কিন্তু ওই রেইনের ভিতরে ইউ হ্যাভ শট, সো ইউ হ্যাভ ডান সামথিং ইন্টারেস্টিং, সামথিং ইন্টারেস্টিং সামটাইমস, সো এটা আসলে ব্লেসিং ইন ডিসগাইজ, আমাদের সবার ফ্লাইট কালেক্টিং ছিল, সো উই ওয়্যার রেস্টলেস। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, আসিফ ভাই টাকা বাঁচানোর জন্য আমাকে শ্রীলঙ্কায় পাঠায় সারা দুনিয়া ঘুরে, যার কারণে আমাকে শ্রীলঙ্কায় পৌঁছার পর আমার মনে হচ্ছিল আমি আমেরিকা চলে আসছি। আসলে কিন্তু শুধু বম্বে হয়ে সিনাকে গেছে, এটা হাবিবের জন্য এটা পুরো দুনিয়া ঘুরে হয়ে গেছে, এবং আসার সময় দুনিয়া যে এত ছোট, আসার সময় যেখানে আমাকে 8 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, সো কিন্তু আমি হাবিবের 8 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কিন্তু আমি যেটা বুদ্ধি করে করছি সেটা হচ্ছে দেখো এয়ারপোর্টে একটা হোটেল পাওয়া যায়, তুমি একটা দেখো and if you find it hotel bhara ekhon apnader pay ga ei live video er pora niye niche hobe hole chilen ha jodi ami মানে আসিফ ভাই আমাকে বলে নেই যেটা সে আমাকে দিয়ে দিবে না, কোনো কিছু মানিতে পারে না আমি, মানে সব কিছুই ভাই আমার তো থাকতেই হবে, আমার তো এসে শো করতে হবে পরদিন না, আমি যদি হোটেলে না 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 সব কথা বলতে পারবো ভাই, আমি গান গাবো কেন, রক্ত গেছে পয়সা whatever so one time আচ্ছা এবারে আমরা আসি why we chose travel, why Why? You're asking me? Why? You're asking me too? See, we chose Sharmila because we wanted to make sure two things. One is the video jeta demand for us. Right, absolutely. Sheta jono. Amra kintu emon na je mane with due respect to Sharmila. Prottekta jagaye kintu amader onek gulo options amader samne khola chilo. But you know, after careful deliberation by both myself and Habib, amra jeta korechi ebong with consultation আমরা যেটা করেছি আমাদের কাছে মনে হয়েছে দ্য পারফরমেন্স অফ শারলিনা ইন বিয়ানশা আমাদের জন্য, তারপরে হচ্ছে হাবিবের আরেকটা গানের যে অবস্থা আচ্ছা মনে ঠিকানা মনে ঠিকানা ওয়ান ফোর চলে গেছে, কংগ্রাচুলেশনস স্যার, কংগ্রাচুলেশনস টু থ্রি অফ ইউ অল অফ আস অন স্ক্রিন অ্যাজ দ্য ফার্স্ট টাইম আমরা একটা ভিডিও ওয়ান ফার্স্ট টাইম বাংলাদেশে হাবিব ভাই একটা বাদল দিছি মিউজিক ভিডিও যেটা ওয়ান ক্রোর আচ্ছা আমার একটা মিউজিক ভিডিও আর হাবিব অংশুল হচ্ছে দিস ইজ দ্য থার্ড ভিডিও June local bus and monitoring so that's the third also I thought that actually fastly বললাম যে তা তো শিডিউলই বল ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা তো আমরা যেখানে আসছিলাম শারিনার ব্যাপারে সো শারিনার জন্য আমরা বললাম যে ঠিক আছে শারিনার ইজ অন প্রবলেম হয়ে গেল শারিনার পাসপোর্ট ওয়াজ অ্যাকচুয়ালি নিগেটিভ রিনিউ ভাই দর্শক একজন অস্থির হয়ে গেছে ভাই শারিনাকে কিছু বলতে দেন পাসপোর্টটা পরে আসাতে ইনফ্যাক্ট উই হ্যাড টু গো শারিনাকে আমাদের ডিফারেন্টলি পাঠাতে হলো একা পাঠাতে হলো
and probably this is her first trip to Sri Lanka. Yeah, first trip. So it was quite unknown to her, but she was so brave. Actually, she made it alone. Which is really good of her. So ami ekhon shanera to bolbo je overall association ebong sob kichu niye ebong amader sathe kaaj kore ganta niye sob kichu niye, please, if you can share something that you know your you know followers and actually like Harun bhai apni movie te obhinay kore ni naika sathe. Oh wow, Anshu bhai, Anshu bhai, ami apnar ghonishtho director hisebe ekhubi bolte bhai খুব শর্ট টাইম ছিল আমি ওনার সাথে কাজ করার সময় সবসময় এক্সাইটেড থাকি ওনার কাজ নিয়ে। আমি নিজেই ওনার অনেক বড় একজন ফ্যান, ওনার কাজের আমরা সবাই, ইভেন আপনারাও, এটা বলার কিছু নেই, আমাদের পছন্দের ডিরেক্টর। আমি খুব মানে টেনশন করে সারপ্রাইজ করার কিছু প্রবলেম ছিল। তো ফাইনালি আমার পাসপোর্টের প্রবলেমগুলো সলভ করে দেন আমি ইয়েস এবং এটার জন্য আবার এটা একটু বলি আমি প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম Habib actually cancelled two shows for a song's music video, and that too, মানে this was not small song. আমি একটু বলি যখন আমাদের কথা আমাদের আছে যখন ধরুন অক্ষর বলছে আমরা 25 তারিখে যাচ্ছি শ্রীলঙ্কায় সবাই শুরু করতে তো সবাই খালি বলতেছে হ্যাঁ হ্যাঁ 25 তারিখ অংশই বারবার বলতেছে দাদা আমি আপনাকে এই তো কনফার্ম করছি এর ভিতরে আমার শো চলে আসলো 26 তারিখ 27 তারিখ আমি আসিফ ভাইকে ফোন করলাম আসিফ ভাই আমার কিন্তু শো আসছে আমি কি করবো আসিফ ভাই বলছে অংশু তো কনফার্ম করলি আমি তো রেডি অংশু ভাইকে বলি কারণ অংশু ভাই তখন না অংশু ভাইয়ের প্রক্রিয়াটা হচ্ছে যে তার তো অন্য স্কেজুল থেকে সে ম্যাচ করার চেষ্টা করতেছে একটা জিনিস যদি সে যতদূর আপনাকে বলছিলেন যে আমার একটা শুট হওয়ার কথা ছিল ওটা যদি না হয় দেন আই ক্যান মেক ইট তো তখন আমি আমি কিন্তু কনফার্ম জানতাম ওটা ডিলে হবে কেন জানি না আমি অংশুভাইকে মেসেজ পাঠালাম যে অংশুভাই আমি কিন্তু দুইটা শো ড্রপ করে দিলাম সো আপনি কিন্তু এটা দেখেন যেন আমাদের 25 তারিখটা মিস না হয় অংশুভাইয়ের মেসেজটা ছিল যে দাদা শো তো আপনি চাইলেই করতে পারেন আমি আসলে এটা কি অ্যান্সার না দিব আমি ঠিক বুঝতেছিলাম না আপনি যদি চাইলে অনেক ছিল আমি যদি চাইলে আমি কালকে একটা শো করতে চাই আমাকে প্লেস কেউ আমাকে একটা শো করান কালকে এনিওয়ে দিস আর অল জোকস উই মানে আই জাস্ট আই থিংক সামটাইমস আমরা তো আসলে এইভাবে এত ক্যাজুয়ালি আসি না মানুষের সামনে রাইট সবাই হয়তো জানেন যে আমাদের কাজটাকে আপনারা ইভেন্টুয়ালি দেখেন বাট এর ভিতরে যে কত ছোট ছোট গল্প কত মজার মজার মোমেন্টস কত কত মানে কত ডেইজ অ্যান্ড নাইটস এটার পিছনে ভাবতে হয় দ্যাটস ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই থিংক উইশ উই সামটাইমস আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার মনে হয় ভেরি মাচ এবং এটার সবচেয়ে বড় কথা হচ্ছে ইনক্লুডিং ফুয়াদ অংশু শালিনা হাবিব এন্ড মাইসেলফ আই থিঙ্ক টিম ওয়ার্কটা সাংঘাতিক ছিল সো আমি আসলে এখন একটু ডিরেক্ট করবো এক একজনকে এক একটা কোয়েশ্চেন করবো সো দ্যাট এভরিবডি ক্যান কাম আপ উইথ সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং আনসারগুলো কিন্তু ইন্টারেস্টিং এই দিন ওকে সো প্রথম হচ্ছে এরপর আপনার এই কিছু কোয়েশ্চেন আছে দেখ সেটা পরে এই প্রজেক্টের হ্যাঁ চুপারুস্ত আপনি
আমাদের এই পুরো প্রজেক্টটাকে ওয়েল লিড করছে একটা ছেলে যে গাছের সিও সে কন্টিনিউয়াসলি আমাদের সাথে নক করছে কই সে কই কই সিয়া ভাই তাই দাও তাকে টাকা হোক এখন যেভাবে সব দিস ইজ ওয়ান আমি তাকে দেখে আসতে বলবো সেকেন্ড কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট হিলারিয়াস থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড সবচেয়ে মজার কি ঘটনা ঘটছে ডিউরিং শুটিং টাইম ডিউরিং আমাদের তো এমনি আমরা করে আসার কথা আসবে আবার being the good luck for you you good have good luck for you yes. but apne amar sathe generally je bhabe na korlo parten ar chhara duniya ghura apne amake direct patalo parten as asif bhai say see asif bhai so ami age boshi shubha asif bhai kintu amake bolche jia kasta korche never he say very rightly je apnake ek ami jodi apni bolen je আমি শালিনাকে বলতাম যে শালিনা আমি তো ক্যাটরিনাকে চাইছি তুমি তো বুঝবা তাই শালিনা বলতো অবশ্যই মানে আপনি জানেন বুঝবো না তাহলে তুমি ক্যাটরিনার সাথে শুটটা করে আসতো না না আপনি বললেন ক্যাটরিনা নিয়ে যাবে আমার বাজেটে ফিট করতে হবে না ও গান আপনারা কি প্রেসার দেখাবেন না কিন্তু আমি তো আমাকে আমার গেল আমার গেল হবে হবে একদিন হবে একদিন হবে ইনশাআল্লাহ কাসিম ভাই বললাম অন্য কোথাও না সবচেয়ে বড় ভয়টা যে কিভাবে কি হচ্ছে টাইমটাকে মেনটেন করা টাইমের সাথে টাইমটাকে চেস করা এবং টাইম অনুযায়ী কাজটা না করার একটা টেনশন ছিল ফিয়ার বলতে ওখানে কিছু ছিল না একটা ফিয়ার কাজ করতে পারল শ্রীলঙ্কাটা আমি ভাই হ্যাঁ শ্রীলঙ্কাটা মানে অনেক বেশি ভাত কি ব্যাক করে উচা করে রাখ ভাই এটা একটা ফিয়ার ছিল খাওয়া ছিল ভাত দিয়ে উচা করে ওর একটা ফিয়ার ছিল এটাই ছিল আপনার ফিয়ার আর কোনো ফিয়ার ছিল না কিছু ফিয়ার আমরা যে বাংলাদেশে থাকলে যে জিনিসগুলো সবসময় আমাদের হাতে থাকে সেরকম ব্যাপার তো কিছু আমার থেকে তো আছে তোমার ওখানে তো ফুয়াদ নাই না আসিফ ভাই
আসেন আমার আমি আসছি তোমরা ইউ ক্যারি অন না 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 আপনি আসতো মানে আমি আই এম ট্রাইং টু কানেক্ট ফুয়াদ আসেন ভাইয়া ফুয়াদকে আমরা সবাই মিস করছি আসেন না ভাইয়া ফিনিশ করে আবার কানেক্ট করুন তো তো হয়ে গেছে কি ফুয়াদ ভাই নাই কি ছিল শারলিনার জন্য কি ছিল ফুয়াদের জন্য কি ছিল কিন্তু আমরা বলতে পারবো না সরি ফুয়াদের জন্য আমার জন্য ফিয়ার ফ্যাক্টর ছিল যে মানে একটা ফিয়ার ফ্যাক্টর ছিল যে আমার ঘুমটা ঠিকভাবে হলো কিনা বিকজ আই এম জাস্ট বিং অনেস্ট যদি ঘুম ঠিকভাবে না আমার আবার একটা প্রবলেম আছে আমি যদি নতুন একটা জায়গায় যাই অনেক চিন্তা মাথায় করে যে নতুন একটা জায়গায় আসলাম কাজটা কেমন হবে মানে কি what to expect what not to expect এই ধরনের চিন্তা বেশি যখন মাথায় ঢোকে তখন ঘুমাই দিন এবার সবাস করতে করতে সকাল হলো and that actually happened but thankfully the next day আমাদের শুটটা ছিল না না he took a sleeping pill actually sleeping pill নিয়ে হ্যাঁ তারপর হ্যাঁ ঠিক but we tell you sir ওটার পরে we went to the shooting and came up well my biggest fear was যে Habib will say no For this project. Really? Seriously. I actually spoke to Fuad as well. Fuad ke bol sakte hain Habib to dab kar bol dena. Chalo Rajul le. Fuad Rajul se bolsam Rajul se. Yeah, Habib Rajul se because of Fuad. Very friendly. Right. Ekai aapke bolne ka chhoti kotha bolu. Amake to onno kono option o Asif bhai bolne ke je na Asif bhai apni আসিফ ভাই আমাকে তিনজন নাম সাজেস্ট করছে আমি দুইজনকে বুঝি নাই ওদের সাথে করবো না শুধু ফুয়াদের সাথে করবো আসিফ ভাই তুমি জানেন এখানে তো অপশনের কোনো কিছু নাই ইভেন ফুয়াদকেও তো আপনি না করতে পারেন না কি বলেন আপনি ভাই বিকজ দিস ইজ সামথিং তা আপনি বলেন না আসলে কি আপনি বলেন কি আমি তুমি জানি কি আমি কি করবো সেটা তো আচ্ছা আমাকে আসিফ ভাই জানি Fuad Basti? Fuad, thank you very much for coming in. I am extremely sorry to you. Fuad, it's running. No, no, no. 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 আপনি কি জানেন ইনি আমার ঘনিষ্ঠ ডিরেক্টর আপনি কি জানেন আমার ঘনিষ্ঠ গায়ক ফুয়াদ তুমি কি জানো অংশু ভাই আমার একজন ঘনিষ্ঠ ডিরেক্টর ফুয়াদ কিরকম ঘনিষ্ঠ এবং ঠিক আছে বুঝছো এবং ওই আমি আর শারলিনা তো মোটামুটি ঢাকা শহরের কোনো জায়গা যাওয়া বাকি রাখিনি বুঝছো যত ক্যাফে আছে রেস্টুরেন্টস আছে কোনো জায়গা ঘনিষ্ঠ ডিরেক্টর আমার সব কিছু নোট রাখে বুঝছো তো চিন্তা করতেছি কি কীভাবে হ্যান্ডেল করবো এত তুমি একটু বলো না ভাই কিছু সাজেশন দাও আমাদেরকে নাকি সব জায়গা দেখা আর কি কোন কোন রেস্টুরেন্ট আমাদের যাওয়া বাকি লিস্ট করে লিস্ট করলে উনি কেমন করবো বুঝছে কয়টা বাকি বলো তো দুইটা এখন তো নামগুলো লিখে রাখি বলো তো দুইটা এখনো বাকি খালি না ফুয়াদ আমি তুমি কি বুঝতে পারছো ফুয়াদ আমি তুমি কি বুঝতে পারছো কি বলা হচ্ছে হ্যাঁ ভাইয়া বল না কারণ আমরা ঘনিষ্ঠ সূত্রে খবর পেয়েছি যে কোন ঘনিষ্ঠ ডিরেক্টর নাকি বলেছেন আমাকে আর শারমিনাকে নাকি সব জায়গায় একসাথে দেখা যায় আমাদের সাথে কি করে চলছে তো আমি তো ভাই আসলে ঘনিষ্ঠ ডিরেক্টর একজনকে চিনি সেটা হচ্ছে এখানে পাশে বসে আছে এবং আমি ঘনিষ্ঠ ডিরেক্টর আমার সাথে কাজ হয়েছে ভাই ম্যাক্সিমাম আমি প্রথম ভিডিও করছি হয়তো চার মাসটা তার মধ্যে আমার এই ঘনিষ্ঠ সাহেব তো আমি একজনকেই চিনি ভাই মনের ঠিকানা হারিয়ে ফেলা ভালোবাসা
ঘুম ঘুম আমার ভিডিওই আসার মনে হয় দুই তিনটা না অর্ধেক তো আপনি তো ঘনিষ্ঠ তো আপনি হ্যাঁ আমি তো ঘনিষ্ঠ স্যার আপনি দাদা কিন্তু নামটা লিখলো না কেন হ্যাঁ নামটা লেখালো না এই লেখলো না আমি সেটা তো বলছি মানে কোন লেখার কথা বলছি আমি বলছি আকাশের বাতাসে কানে আসে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কানে আসছে যে ঘনিষ্ঠ ডিরেক্টর বলেছেন আমরা নাকি মানে খুব রাখা আমার জন্য সত্যি খুব টাফ না আপনি কেমন পাশে একটা কলম দেখতাম ওটা দেখি আবার নাকি দাদা আপনি নোটের যুগ এখন কলম লাগে আপনি কিন্তু বলেছেন আপনি যখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে ঘনিষ্ঠ ডিরেক্টর তো আপনি তখন আপনি কিন্তু বলেছেন ওই দাদা আমি তো শুটিং করতে ব্যস্ত আমাকে কি ফোনে দেখেছেন তখন আমি বললাম যে দাদা এখন তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যুগ কি এত ফোনে থাকা লাগে আমেরিকা তো আসবো
200%. Absolutely not, man. মনে নেই আসিফ ভাই যে লাইটটা কিন্তু তো নেক্সট কোলাবোরেশনে আমরা বোঝাই দিচ্ছি বিকজ আসিফ ভাই বিলিভস ইন গিভিং অ্যান্ড নট গেইনিং সো আমরা এই যে এই লাইট গুলোকে স্পেশালি মনে রাখি ভাইয়া প্লিজ মানে কি তুমি এটা কি কি অর্থে ইউজ করলা মানে তুমি হাবিবকে কেয়ারফুল থাকতে বললাম গল্পটা বলার চেষ্টা করেছিলাম আর উই কেপ্ট ইট ভেরি সিম্পল ইন টার্মস অফ
telling the story, then that's the purpose of architectural plan. They are normally on a bit of stylization of the issue of the flashy body, on a bit of transition, on a bit of treatment, on a gimmick. Habibia, Asim Herbu, also the whole disruption, it on a disruption, disruptive touch touch for it. They don't like to be a trial and body actually. Amra, who free flowing actor story, Bolichi, Jeta Shole, Amra Munaha, people will find very engaging and very lovely. And Ganta Shaka Munaha, who moderate actor, reverse psychology, can I touch for it? Ganta Shole, Amajuli, I think, after a question, I think, Ganta Shole, Jay Horon, video to take up reverse action. Video to only Bishi simple, only Bishi free flowing, whereas Ganta only Bishi, I think, they see. But I'm not going to have a shopping similar to Malaysia. But the song, as I said, the song has the beats, the groove, but at the same time, we essentially need to know. Yeah, definitely. Few days later, 8 to 12.
Sure. Okay, let's target for that. I think we can do it. In a second. All right, Shalina, what's your expectation? What viewers will expect? Acha. Viewers their expectation jodi boli. Obviously bhalo kichhi paben. And hocche amar beta video sob kichhi ei music video ta amar change chilo. And ami amar ami amar dik theke onek chesta korechi. Amar best expression and sob kichhi mile ami amar best cast ta dhan try korechi. Tai sobar kache onek beshi bhalo lagbe. And experience je byapare jodi bolte jai onek bhalo experience chilo first time amar ashole nijer bahire kaj kora hoy jena ami ekটু tension e chilam and amader ha ami jemon bolchi ekটু buche ha amar disaster in this song. That's what I mean. Yeah. And
That's why you work so hard. Because I'm not a singer. I'm the Shalina in a bhura besta. I'm the Shalina in a bhura besta.